Thormodi. তুই যে কথাটা একটু আগে বললি সেটা কি ভেবেচিন্তে বলেছিস? বাবা, অশিক্ষিত লোকেরা কিন্তু না বুঝে কথা বলে, কিন্তু তুমি তো আমাকে পয়সা খরচ করে লেখাপড়া শেখাচ্ছ, তাহলে আমি যে না বুঝে কথা বলবো এটা তুমি ভাবলে কি করে? বুঝলাম, কিন্তু যার ভরসায় তুই আমাকে ছেড়ে যাবার কথা ভাবছিস সেই অলোক কিভাবে কোথায় থাকে সেটা নিশ্চয়ই জানিস। জানি, কারণ ওদের বাড়ি আমি অনেকবার গেছি। তাহলে আমাদের ঘরের সঙ্গে, বিশেষ করে তোর ঘরের সঙ্গে ওর ঘরের যে তফাত সেটা নিশ্চয়ই ফিল করেছিস। ওরকম একটা স্যাঁতস্যাঁতে ড্যাম পড়া ঘরে তুই থাকতে পারবি? বাবা, অলোকের মা হয়তো অলোককে কোনোদিন দামি জামাকাপড় দেননি, দামি দামি খাটে নরম ডানলোপিলোর বিছানায় শোয়াননি, ওদের ঘরের জানলায় দামি দামি পর্দা হয়তো ঝোলে না। আমার ঘরে যা যা আছে তার একটা জিনিসও ওদের ঘরে নেই। কিন্তু একটা কথা কি জানো, অলোকের মা অলোককে যা দিয়েছেন তা তুমি কোটি টাকা খরচ করেও জোগাড় করতে পারবে না। অল্প বয়সের প্রেম এমনই জিনিস যে প্রেমিক প্রেমিকার মুখে যাত্রার হিন্দি সিনেমার পচার ডায়লগগুলো বসায়। ছোটবেলা থেকে আরামের মধ্যে বড় হয়ে উঠেছিস, তো জীবনের উল্টো দিকটা দেখিস নি? আমি আমি দেখেছি, আমি জানি, তাই বলছি অলোকের বাড়ি যাবার আগে 14 বার ভাববি। কারণ একবার তুই যদি এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাস ওই নয়নতারার কাউকে আমি শান্তিতে ঘুমোতে দেব না। তার মানে? মানেটা আগে বলে দিলে উত্তর লেখাটা তো সহজ হয়ে যায় রে। প্রথমে শুরু করব অঞ্জনকে দিয়ে, তো শিল্পী, ছবি আঁকে, রং তুলি থাকবে ওর হাতে, ছবিটা আঁকবো আমি, নয়নতারার ছবি, জীবনের ছবি।